নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা এবছর এসএসসি জিডি কনস্টেবলে এক্সাম দিয়েছেন, এক্সাম দেওয়ার পর যে কিছুদিন আগে মেরিট লিস্ট দেওয়া হয়েছিল ফিজিক্যালের জন্য, অর্থাৎ শর্ট লিস্ট, যাদের নাম আসেনি আপনাদের জন্য একটা গুড নিউজ, আর যাদের নাম এসেছে আপনারা ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশনটা করুন। তো বন্ধুরা, যাদের নাম আসেনি আপনাদের জন্য যে গুড নিউজটা, এটা হচ্ছে আপনারা কিন্তু আবার আবেদন করতে পারবেন। তো এসএসসি জিডির নিউ নোটিফিকেশান কিন্তু কিছুদিনের ভেতরে আসতে চলছে। তো কবে আসবে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, এবং কত ভ্যাকেন্সি আসতে চলছে। প্রায় 64,000 ভ্যাকেন্সি কিন্তু আসতে চলছে, এটাও আমি আপনাদের সঙ্গে অফিসিয়াল নোটিশ নিয়ে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখন আমরা আছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে sec.gov.in এর। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ফর ক্যান্ডিডেট, এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ক্যালেন্ডার, আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটু নিচে স্ক্রোল ডাউন করতে হবে। নিচে স্ক্রোল ডাউন করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বরে যেটা রয়েছে কনস্টেবল জিডি, এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF NIA SSF এন্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2025। এখানে বন্ধুরা কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান জারি করে দেবে 27 আগস্ট 2024-এর ভেতরে কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশানটা চলে আসবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ এখানে আপনাদের থাকবে 5 আগস্ট 2024, অর্থাৎ 5 আগস্টের আগে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটা করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সামটা হবে, এক্সামটা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভেতর 2025-এর ভেতর আপনাদের এক্সামটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কত ভ্যাকেন্সি আসতে চলছে আর এসএসসি জিডির কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কত থাকে, এটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা। আর তাছাড়া এখানে যে আপনাদের ভ্যাকেন্সি কত আসতে চলছে অফিসিয়াল নোটিফিকেশান সম্পর্কে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা নোটিশটা, এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই নোটিশটা জারি করা হয়েছে, ভ্যাকেন্সি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এখানে বন্ধুরা প্রচুর পোস্ট কিন্তু খালি রয়েছে আর্ম ফোর্সে। আর বন্ধুরা, এখানে যে মেন ইম্পর্টেন্ট বিষয়টা, এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ বিন রিক্রুট অফ ফিউচার 64,091 ভ্যাকেন্সি কিন্তু আপনাদের নেক্সট ইয়ারে এসএসসির ভেতর আসতে চলছে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে একটা MOU সাইন করা হয়েছে আর্ম পুলিশ ফোর্সের। এখানে ভ্যাকেন্সি কত খালি রয়েছে, তারপর ফিল আপ কত হয়েছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই নোটিফিকেশানটার ভেতর রয়েছে। আপনারা এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবেন এবং এটা ভালো করে পড়বেন। অনেকে হয়তোবা বলবে যে এটা ফেক নোটিফিকেশান, আসলে কিন্তু এটা কোনো রকম ফেক নোটিফিকেশান নয়। ইয়ারলি রিক্রুটমেন্ট অফ ফর দ্য পোস্ট কনস্টেবল জিডি পোস্টে কিন্তু এখানে আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। তো কিছুদিনের ভেতরে আপনাদের আগস্টের ভেতর নোটিফিকেশানটা চলে আসবে। যখন এই নোটিফিকেশান আসবে, সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে আপডেটটা পেয়ে যাবেন, এবং এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর বয়স কত থাকবে, মেডিকেল প্রসেস কী থাকবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমার চ্যানেলে আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এটাই বন্ধুরা এসএসসি জিডি থেকে আসা একটি ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও এসএসসি MTS এবং পোস্ট অফিস, তারপর স্টেনোগ্রাফারে এখনও আবেদন করেননি, আপনারা অবশ্যই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে আবেদনটা করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।